আমি আসলে হারাই গেছি, আমি বুঝতেছি না কোন রাস্তা দিয়ে ঢুকছিলাম আর কোন রাস্তা দিয়ে বেরোবো। আমার যাওয়ার কথা ছিল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে, আর কোন কমপ্লেক্সে যাইতেছি একমাত্র আল্লাহ জানে। ও মা গো, কই আইলাম, রাস্তাও তো দেখতেছি না। সামনে ইটের সোলিং রাস্তা, এদিক দিয়ে ঢুকি। এটা কুকুর না গরু? ওই যে স্পোর্টস কমপ্লেক্স দেখতে পাচ্ছি, এখান থেকে আদৌ যাওয়া যাবে? আচ্ছা, এটা গরুর বাচ্চা মানে বাছুর হারা গেছে নাকি? ওই যে স্পোর্টস কমপ্লেক্স, হ্যাঁ, ওই চাকগুলো পিছনে পিছনে গেল হয়তো। সামনে রাস্তা নাই, ব্যাক যেতে হবে এন্ড ব্লক। এটা তার মানে কাছাকাছি আসছি। ওই ইটের রাস্তাটি পার হইতে হবে, কিছু করার নাই, দেখা যাক। হয়তো ওইদিকে রাস্তা আছে আমার হাতের বাম দিকে। ওকে, জোর টান দি। ওই যে সামনে গাড়ি দেখা যাচ্ছে, ক্যামেরা কত দূর আসতেছে জানি না, বা সামনে গাড়ি আছে, তো এখান দিয়ে বের হওয়া যাবে। এইটা রাস্তাটা পার হতে হবে। শিট, যাক আমি সে সুন্দর রাস্তা পাইছি, এখন সুন্দর রাস্তা চালাইতে পারতেছি। বসুন্ধরা কিংস যে ফুটবল ক্লাবটা আছে না, ওইটার বার্সেলোনা স্টেডিয়াম, যেমন বার্সেলোনা নু ক্যাম্প তেমনি এটাও। আমাদের দেশে প্রথম কোনো ফুটবল ক্লাব যার বার্সেলোনা স্টেডিয়াম আছে, ব্যাপারটা নাইস, অ্যামাজিং। আমি আর যাবো না, এখান থেকে ব্যাক দিবো।